যেখানে শিশুশ্রম আইনত দণ্ডনীয় সেখানে চাইল্ডলাইন ও শ্রম কমিশনের প্রতিনিধিদের একের পর এক অভিযান। ঘটনা আড়ালিয়া এলাকার। আড়ালিয়ায় শিশু শ্রমিক দিয়ে দোকানে কাজ করানোর অভিযোগ। এই অভিযানে নামে চাইল্ডলাইন ও শ্রম কমিশনের প্রতিনিধিরা। আড়ালিয়ায় ওই নাবালকের বাড়ি, চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি নাম তোমার? হ্যাঁ হ্যাঁ, শান্তরিশিলা। মালিকের দোকানে মালিকের নাম? আচ্ছা, তোমার বাবার নাম কি? পড়াশোনা করো না? কোন ক্লাসে পড়ো? এখানে কে লেখা আছো? বয় দেখেছে আজকে ওই না আরো আগের থেকে? হাতটি কিভাবে কাটছে তোমার? মিথ্যা কথা বলো না, কিচ্ছু হইতো না তোমার, কিচ্ছু করতো না কেউ? হ্যাঁ, তোমার বাসা কোন জায়গা? আসো এদিকে আসো, লইবে না, আসো এদিকে আসো, ওঠো, দৌড় দিবে না, জুতা পরো। মালিককে ফোন করাই তো, মালিকের মালিকের নাম্বার জানেন না দোকানে কেউ? না জানেন না, দেন নাম্বার, দেন মালিকের নাম্বারটা, দেন। ম্যাডাম মালিককে ফোন করেন। তোমার বাবা কি করে? রিক্সা চালা। বাড়ি কোন জায়গা? তোমরা কয় ভাই কয় বোন? গেছিল, খবর ছিল যে এখানে চাইল লেবার আছে তিন চারজনের, বা মাংসের দোকানে একটা ছোট্ট বাচ্চা। আমরা আসলাম, এসে ওকে একদম কাজ করার অবস্থা পেয়েছি। হাতে মালিক ছিল না, ও ছিল, এখন ওর বাড়িতে আসলাম, হ্যান্ড ওভার দিয়ে যাচ্ছে। আসলে আমাদের লেবার ডিপার্টমেন্ট পুলিশ সবাই ছিল আমাদের সাথে। জায়গাটার নাম আড়ালিয়া, পঞ্চবটি বাজার। পঞ্চবটি বাজার। কি বলেছেন এদেরকে? আর দোকানে না যেতে। এখন আপনারা কি করবেন? আমরা শুক্রবারে সোমবারে সিডব্লিউসিতে নেবো, দেখি ওখানে যা ডিসিশন বাচ্চাদের কোর্টেটা।